ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, শিশু সহ নিহত 17, মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও হারবে মন্তব্য ওবায়দুল কাদেরের। রাজধানীতে আওয়ামী লীগ বিএনপির অঙ্গ সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি। এবং ডেঙ্গু সংক্রমণ বাড়লেও হেলথ ইমার্জেন্সি ঘোষণার পরিস্থিতি হয়নি বললেন স্বাস্থ্যমন্ত্রী। ঝুঁকিতে বিশ্বের অর্ধেক মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। ঝালকাঠি সদরের ছত্রাকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 30 জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এম খায়রুল ইসলাম পলাশের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসলামী শুভ। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। সরু পিচের সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায় যাত্রীবাহী বাস। মুহূর্তেই নিভে যায় নারী শিশু সহ বেশ কিছু তাজা প্রাণ। আশপাশের লোকজন ছুটে এসে ঝাঁপিয়ে পড়েন দুর্ঘটনা কবলিত বাস থেকে জীবিতদের উদ্ধারে। লাশের মিছিলে জীবিত উদ্ধার করে বেশ কজনকে নেওয়া হয় হাসপাতালে, তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমাদের উপজেলায় যত ডাক্তার আছে তাদেরকেও আমরা নিয়ে আসতেছি এবং ডাক্তাররা অলরেডি চলে আসছে। স্থানীয়রা জানান ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। টুকক দেখলাম কি উল্টে দিল, টুকক দিয়ে পাশে পড়ছে নাকি কইতে পারব না, দেখি ফট করে উল্টে দিয়ে পড়ে গেল। আসার পরে এই বাসটা দিক থেকে যায়, দুইটা অটো পড়ছে, তো গাড়িটা বাউলি দিয়েছে, কিন্তু গাড়িটা সম্ভবত কন্ট্রোলে রাখতে পারে না, তো আর কোনো গাড়ি হতাহত হয় না। ও গাড়ি নিয়ে ওইটা নিয়ে ওখানে বের হয়েছে, একটা কুশকুনির মতো ভিতরে গাড়ি সিটেই পড়ে গেছে। আমরা এখন বাস করে তুলেছি এবং রাস্তা এখন আমরা জনগণের যেটা চলাচলের রাস্তা সেটা আমরা চালু করেছি, গাড়ি এখন চলছে। এখন এই দুর্ঘটনায় কী কারণে হয়েছে, কেন হয়েছে এটা আসলে এখন বলা যাচ্ছে না, গাড়ির ত্রুটি ছিল বা চালকের ত্রুটি, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে যান ঘটনাস্থলে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঘটনাস্থল থেকে কিছুক্ষণ আগে সেখানকার সব শেষ খবর জানিয়েছেন সহকর্মী এম খায়রুল ইসলাম পলাশ। পুরের ভান্ডারিয়া থেকে একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশ্যে সকাল 9টায় ফিরে আসলে ঝালকাঠির ছত্রকান্দা নামক স্থানীয় ইউনিয়ন পরিষদের ঠিক পাশে একটি পুকুরে উল্টে পড়ে যায়। স্থানীয়রা যেমনটা জানিয়েছেন যে একটি ইজি বাইক সাইড দিতে দিয়ে গিয়ে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত 17 জনের মরদেহ উদ্ধার করেছে প্রশাসন। ফায়ার সার্ভিসের প্রায় 6টি ইউনিট এখানে কাজ করেছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝালকাঠি জেলা প্রশাসক ফারুকুল নিজুম, ঝালকাঠি জেলা পুলিশ সুপার আব্দুল হক মুকুল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের 3 সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং গাড়িটি যে পুকুরে পড়েছিল সেটি আমার এই পিছনেই দেখা যাচ্ছে। সেই পুকুরের পানি নিষ্কাশনের কাজ চলছে। পুকুরের পানি নিষ্কাশন হয়ে গেলে যে আরও কোনো কিছু আছে কি না বা আরও কোনো লাশ আছে কি না সেটা আসলে জানা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগ উপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আজ সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত প্রথম পর্বের সেনা সদর নির্বাচনী পরশু 2023-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সেনা সদস্যদের পেশাগত মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগ উপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা অব্যাহত রয়েছে। এ সময় সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচিত করার জন্য শ্রেষ্ঠ সেনা সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্রের ভিসানীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা দিয়ে ভিসানীতি দিয়ে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে মানুষকে বাঁচাবেন। বিএনপি সাম্প্রদায়িক শক্তি বিশ্বস্ত ঠিকানা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যে হাত আগুন নিয়ে খেলবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে, যে হাত হামলা করতে আসবে সে হাত গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের জনগণ। এই মাটি আমাদের শিকড়। আওয়ামী লীগ মাটি আর মানুষের দল। আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত ঝরিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ করেছে। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জামাতে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, ষড়যন্ত্র, অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এই তিন সংগঠনের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানা গেছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই তারুণ্য সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এতে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র নেতারাও। এদিকে এই কর্মসূচি ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। দেশে ডেঙ্গু আক্রমণ পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হলেও এখনও হেলথ এমার্জেন্সি ঘোষণা করার অবস্থা তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু নিয়ে এখন উদ্বিগ্ন পুরো পৃথিবী, বিশেষ করে দেশের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বাড়ছে আক্রান্ত, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা মোকাবেলা করে এখন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে ডেঙ্গু মোকাবেলা। সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী, বিশেষ করে রাজধানীর অবস্থা বেশি নাজুক। সেই পরিস্থিতি পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সিটি কর্পোরেশনের অবহেলা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বেসরকারি ভাবে এবং ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। এখানে হয়তো যে পরিমাণের স্প্রে করা দরকার, হয়তো সেই পরিমাণে স্প্রেটা হয়তো হয়ে ওঠে না, যার ফলে রোগীর সংখ্যা বাড়ছে। শুধু স্প্রের বিষয় নয়, সিটি কর্পোরেশন তো আর কোনো ফ্যাক্টরির ভিতরে যায় স্প্রে করতে পারবে না, সিটি কর্পোরেশন তো আর কোনো অফিসের ভিতরে যায় স্প্রে করতে পারবে না, রোগীগুলা কিন্তু বেশি ওখান থেকে আসতেছে, অর্থাৎ মিল ফ্যাক্টরিতে, এরিয়াতে তো মিল ফ্যাক্টরি আছে অনেক, অফিস আদালত আছে, সেখানে স্প্রে করা দরকার কর্তৃপক্ষদেরকে। সব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সবার সহযোগিতা পেলে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
ততগুলো ডাক্তারও সিটাপ যায়, সেই অনুযায়ী আমরা এক ভালো বিশ্বের অর্ধেক মানুষ বর্তমানে মশাবাহিত ডেঙ্গু ঝুঁকিতে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি জানিয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে অতিবর্ষণজনিত কারণে বন্যার প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। আক্রান্ত রোগী হিসেবে চলতি বছরে বিশ্বজুড়ে এই রোগটি রেকর্ড করতে পারে। সংস্থাটি বলছে বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তদের সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বৃষ্টিবহুল উষ্ণ অঞ্চলে অকল্পনীয় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে রোগটি। বর্তমানে ডেঙ্গুর বিস্তার রোধ করা না গেলে চলতি বছরেই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হবেন। সামনের দিনে আসতে পারে ডেঙ্গু মহামারীর ঘোষণা। তাই WHO-র পক্ষ থেকে বিশ্ববাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চীনেদহের শৈলাকুপায় শেষ খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ভগবাননগর গ্রামে মাঠের খাল থেকে ইদ্রিস আলী নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শেষ খালে পাট জাগ দিতে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ভগবাননগর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়, এরপর থেকে সে নিখোঁজ ছিল। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে মিলন মণ্ডল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের যাদব সমাজপতির বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন মণ্ডল গলাচিপা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন মণ্ডলের ছেলে। অতসী নামে 4 বছরের একটি মেয়ে রয়েছে তার। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, রতনের মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে উপজেলার আকিস জুটমিল সংলগ্ন অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 7:30 দিকে আকিস জুটমিল সংলগ্ন অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহফুজা রহমান সবুজ তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের শাহরাস্তিতে বসত ঘরে আগুনে পুড়ে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। শিশুটির নাম সোহাইন ইসলাম। শুক্রবার উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলিপুর গ্রামের মকবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পর শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া বসত ঘরের মধ্য থেকে সোহানের মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ জানান, পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটালো দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের গবেষকরা। আগে বিদেশ থেকে উটপাখির বাচ্চা সংগ্রহ করা হতো, যা ছিল ব্যয়বহুল। দেশে উটপাখির বাচ্চা উৎপাদন হলে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি আমিষের ঘাটতি পূরণের সৃষ্টি হবে নতুন মাত্রা। দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলালের তথ্য ছবিতে ফরহানা তাহের তিথির ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডস বিভাগের গবেষণাগারের ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে। 1.5 মাস আগে ইনকিউবেটরে 19টি ডিম বসানো হয়েছিল। সেখান থেকে গত মঙ্গলবার একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে। বাচ্চাটির ওজন হয়েছে 948 গ্রাম। 2023 সালে আমরা প্রথম 13টি ডিম বসাইলাম।
13টি ডিম থেকে বাচ্চা আসেনি, এরপর আবার 6টি ডিম আমরা বসিয়েছি, সেই 6টি থেকে আমরা একটি বাচ্চা পেয়েছি। যেহেতু আমরা একটি বাচ্চা পেয়েছি তো এখন আমরা মনে করি যে এটা সফল হয়েছে এবং আমরা উত্তরোত্তর এটা আরও বৃদ্ধি করতে পারব। উটপাখির ছানাটি সার্বক্ষণিক দেখাশোনা করছেন গবেষণাগারের স্টাফরা। প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে আমরা অল্প মূল্যে যাতে তাদেরকে দিতে পারি এবং প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে পারি এই প্রত্যয় নিয়ে রিসার্চ টিমটি কাজ করে যাচ্ছে। আমরা আপাতত ইনকিউবেটরে রাখতেছি, এরপর থেকে আমরা হয়তো আজকে বা আগামীকালকে বুড়ার তৈরি করে বুড়ার ভিতরে রাখব। দেশে প্রোটিনের যোগান দিতে প্রথমবারের মতো কৃত্রিমভাবে উটপাখির বংশবিস্তারের সফলতা পাওয়ার কথা জানালেন জেনেটিক্স বিভাগের ডিন। যে ইনকিউবেটরে যদি আমরা এভাবে সফল হতে পারি তাহলে দেখা যাবে যে আমরা এটার জন্য অনেক বেশি লাভবান হতে পারবো এবং বাণিজ্যিকভাবে করে আমরা খামারি পর্যায়ে এটা ছড়িয়ে দিতে পারবো। জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান মনে করেন গবেষণা লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে স্বল্প খরচে খামারিদের বাচ্চা সরবরাহ করতে পারলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি প্রোটিনের যোগান দেওয়াও সম্ভব হবে। আমাদের টার্গেটটা হলো যে এখন যে আমাদের বাচ্চাটা পেলাম এটাকে সাস্টেইন করা, এটাকে তাকে ভালো এনভায়রনমেন্ট দিয়ে কীভাবে বেঁচে রাখানো যায়, পাশাপাশি আরও কীভাবে বাচ্চার পরিমাণ বাড়ানো যায়, আরও কীভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো যায় বেশি করে, ওই জায়গাটার উপরে আমরা এখন বেশি এমফেসিস দিব। 2021 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রচেষ্টায় উটপাখির খামারি সুলতান ইফতেখারের সহায়তায় বাংলাদেশে প্রাকৃতিক আবহাওয়ায় উটপাখি টিকে থাকা ও প্রজনন বৃদ্ধি করার এই কার্যক্রম চলে আসছে। ফারহানা তাহির তিথি, এশিয়ান টেলিভিশন। এরই সাথে শেষ করব এশিয়ান সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, শিশুসহ নিহত 17, মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা। আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও হারবে মন্তব্য ওবায়দুল কাদেরের, রাজধানীতে আওয়ামী লীগ বিএনপির অঙ্গ সংগঠনের পাল্টাপাল্টি অভিযোগ। এবং ডেঙ্গু সংক্রমণ বাড়লেও হেলথ এমার্জেন্সি ঘোষণার পরিস্থিতি হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী, ঝুঁকিতে বিশ্বের অর্ধেক মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।